আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাত্র দুই মিটার কাপড় নিয়ে নিয়েছি এই পাটিয়ালা সালোয়ারটি তৈরি করার জন্য এখানে এই পাটিয়ালা সালোয়ারের মধ্যে দেখি অনেকেই কলি দিয়ে নেয় কিন্তু আমি আজকে এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেব কলি না দিয়ে কলির থেকে ভালোভাবে কিভাবে আপনারা হাইটি তৈরি করে নিয়ে নেবেন খুবই সুন্দরভাবে আমি এই ভিডিওটির মধ্যে তুলে ধরেছি আপনারা শুরু থেকে শেষ অব্দি মনসহকার দেখলে আপনারা খুবই সহজেই শিখে নিতে পারবেন এখানে সর্বপ্রথমে কাপড়ের ভাঁসগুলো খুলে নিয়ে এখানে বিছিয়ে নিয়েছি এখানে দেখুন ডাবল পার্ট রয়েছে আর এটা হচ্ছে বহরের দিকটা এই যেই সাইডটি হচ্ছে বহরের এখন এই দিকের কোনাটি ধরবো এইভাবে ডাবল যেদিকে রয়েছে এটাকে চার ভাঁজ করে নিতে লাগবে এদিকের কোনাটি ধরে তারপরে ওপর দিকের এই কোনাটি নিয়ে আসবো দুইটি কোনা এক লক করে নিয়ে এই কাপড়টি চার ভাঁজ করে নিয়ে নিচ্ছি ফারা সাইট যেটা রয়েছে এটা আমি আমার দিকে রেখেছি আর যেটা ভিতর সাইড রয়েছে ওই ভিতর দিকটা আমি বাহিরের দিকে নিয়েছি এটা কি জন্য নিয়েছি পাটিয়ালা সেলার যখন তৈরি করবেন তখন কিন্তু ফারা সাইটটি নিচের দিকে রাখতে লাগবে সর্বপ্রথমে উপরের দিকে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য তারপরে বেল্ট যেটা আসবে বেল্টের জন্য এখানে এক্সট্রা করে কাপড় নিয়ে নিতে লাগবে এই জায়গায় বেল্ট আসবে সেই জন্য এখানে ফি তাতে ধরছি সাড়ে ছ ইঞ্চি বেল্টটি কত দিয়ে নেব সাড়ে ছ ইঞ্চি তাহলে এখানে সাড়ে ছ ইঞ্চি এক্সট্রা করে ধরলাম ধরার পরে সাড়ে ছ ইঞ্চি থেকে এখানে লাম্বার মেজারমেন্টই দিয়ে নিয়ে নেব এখানে লাম্বা আস্তে আস্তে এই পাটিয়ালা সেলোয়ারটি ছত্রিশ তাহলে এখানে ছত্রিশ ইঞ্চি থেকে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি আরও এক্সট্রা নিয়েছি দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখানে শিলাই মার্জিনের জন্য এখানে দুই ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি নেওয়া হয়েছে আর বাকি যতটুকু কাপড় রয়েছে এখান থেকে বেল্টি আরও বেলটির মধ্যে যেটা ডুরি লাগে নিতে লাগবে সেই ডুরি কাপড়টি এখান থেকে বের করে নেব আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই দিকে ওই মাপ অনুযায়ী দিকেও একটি মার্জিন বসে নিয়ে নেবেন তাতে লম্বা করে মার্জিন টানতে সুবিধা হবে এখানে লম্বা করে মার্জিনটি নিয়ে নিচ্ছি হ্যাঁ পায়ের দিকে যেটা নিচের যেটা ঘের রয়েছে এই ঘেরটির এখানে মাপ বসেই নিতে লাগবে এটার মেজারমেন্ট ওইখানে বসে নিয়ে নিচ্ছি বারো বারোর হাফ নিয়ে নিব বারোর হাফ আস্তে আস্তে ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিলাম আর ওইখান থেকে সেলাই মার্জিনের জন্য রাখব দেড় ইঞ্চি এক্সট্রা এই দেড় ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য হ্যাঁ লম্বা করে যে মার্জিনগুলো টেনে নিয়েছি তার তলে যেটা নিচের দিকে যেটা মার্জিন রয়েছে এই মার্জিনে ফিতাটি এইভাবে রাখবো রাখার পরে ফিতা এখান থেকে লম্বা করে বেছে নিয়ে নেব এইভাবে বিছিয়ে নেওয়ার পরে এখান থেকে এই জায়গায় আস্তে আস্তে কত বত্রিশ তাহলে বত্রিশ ইঞ্চের হাফ আস্তে আস্তে ষোলো ইঞ্চ তাহলে ষোলো ইঞ্চতে একটু মার্জিন বসিয়ে নিলাম আপনার যদি নতুন হয় তাহলে ফিতাটি তাহলে এইভাবে ফাঁস দিয়ে নিয়ে নেবেন ফাঁস দিয়ে নেওয়ার পর যেটা মিডিল আসতে হবে মিডিলে মার্জিনটি বসে নিয়ে নেবেন মার্জিন এখানে বসানোর পরে এই দিকে একটু লম্বা করে মার্জিন টেনে নিতে লাগবে লম্বা করে মার্জিন টানার জন্য দেখুন সিধা করে স্কেল দিয়ে মার্জিন টানা যাবে না একটু হালকা সেফ দিয়ে নিতে লাগবে ভিতর দিকে সেফটি যাবে এই সেফটি দেওয়ার জন্য দেখুন সেফ যেটা স্কেল রয়েছে এই সেফটি এইভাবে সেফ স্কেলটি বেশি নেই এইভাবে মার্জিন বসে নিয়ে নেবেন এখন এই জায়গার থেকে এই জায়গায় লম্বা করে মার্জিনটা টেনে নিতে লাগবে এই কাপড়টি হচ্ছে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিচের যেটা সেলাই আসবে ওই সেলাইয়ের এক্সট্রা কাপড়টি এখানে নিয়ে এনেছি এখন মার্জিনগুলো সবগুলো বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিয়েছি সর্বপ্রথমে বেল্টের যেটা কাপড় রয়েছে এই কাপড়ের যেটা সেলাই রয়েছে এটা মার্জিন রয়েছে মার্জিন অনুযায়ী কাপড়টি কাটিং করে নিলাম নেওয়ার পর এই জায়গার মার্জিন অনুযায়ী কাপড় কাটিং করে নিয়েছি হ্যাঁ বাকি যেটুকু কাপড় রয়েছে এই জায়গায় এক্সট্রা করে বের হয়ে গিয়েছে এখান থেকে হাইটি কাটিং করে নিয়ে নেবো দেখুন হাইটি কাটিং করার সময় এই জায়গার হাইয়ের মধ্যে সবসময় কলি দিয়ে নেয় আমি কিন্তু আজকে দেখে দেব কলি ছাড়া কলির থেকে ভালোভাবে কাটিং করে আর ফিটিং আসবে ভালো এই জায়গায় দেখুন কলি দেওয়ার জন্য এখানে এইভাবে লম্বা করে মার্জিন টেনে নেয় নেওয়ার পরে এটা ডাইরেক্ট কাটিং করে দেয় আর এক্সট্রা কাপড় এখানে কলি দিয়ে তারপরে জয়ন্তি নিয়ে নেয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি কলি না দিয়ে কিভাবে সুন্দরভাবে কলির থেকে বেটারভাবে আপনারা এই হাইয়ের সেলাইটি মারতে পারবেন হাইটি বানিয়ে নেবেন বেল্টের জন্য নিয়ে নিতে লাগবে সাড়ে ছ ইঞ্চি তাহলে সাড়ে ছ ইঞ্চি এক্সট্রাভাবে ধরবো ধরার পরে এখানে আস্তে আস্তে টোটাল আস্তে আস্তে লম্বা আঠাশ ইঞ্চি কিন্তু হাই রাখতে লাগে সাতাশ ইঞ্চি তাহলে এখানে সাতাশ ইঞ্চি রাখার জন্য দেখুন ফিতাটি এইভাবে রাখবো রাখার পরে সাত ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নেব এখানে মার্জিনটি বসানো হয়েছে বসানোর পর হালকা এইভাবে সেফ দিয়ে নিয়ে নেব এখানে সেফটি দিয়ে নিচ্ছি হাইটি আসে সাতাশ ইঞ্চি তাহলে এখানে একটি বার চেক করে নিয়েছি দেখুন সাড়ে ছয় ইঞ্চি দিয়েছি বেলের জন্য এক্সট্রা তারপরে ফিতাটি এইভাবে রাউন্ড করে যেভাবে সেফ দিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি এখানে আস্তে আস্তে টোটাল আঠাশ ইঞ্চি চোদ্দো ইঞ্চি চোদ্দো আঠাশ আটাশ যাবে ইন যাবো জন্য তাহলে থাকবে সাতাশ ইঞ্চি হ্যাঁ আশা করি বুঝতে পেরেছি না এখন এক্সট্রা কাপড়টি কাটিং করে নিয়ে এখানকার সেফটি বানিয়ে নিলাম হাইটি দেখুন খুবই সুন্দরভাবে হাইটি আমি কাটিং করে নিয়েছি বাকি রয়েছে বেলটি কাটিং করা এই বেলটি কাটিং করার জন্য এক্সট্রা যে কাপড় ছিল এই কাপড়টুকু নিয়ে নিয়েছি এই বেলটি কাটিং করার জন্য দেখুন বেলটি এখানে ডাবল রয়েছে এই ডাবলই থাকবে এখানে সিঙ্গেল করার দরকার নেই যার জন্য এই সেলোয়ারটি বানাবেন তার যেটা কুমোরের যেটা মাপ রয়েছে সেই মাপটি অবশ্যই নিয়ে নেবেন মাপটি যদি কুমোরের মাপটি যদি না জানা থাকে তাহলে আপনার বোটির মাপ অনুযায়ী কুমোরের মাপটি নিয়ে পারেন তো আইডিয়ার বের হয়ে যাবে এখানে আমাদের এই জামাটির এই প্যান্টটির আস্তে আস্তে কুমুরটি একত্রিশ ইঞ্চি একত্রিশের সঙ্গে প্লাস করতে লাগবে দশ ইঞ্চি কয় ইঞ্চি করতে লাগবে দশ ইঞ্চি তাহলে রাখতে লাগবে একচল্লিশ ইঞ্চি মানে টোটাল নিয়ে নিতে লাগবে একচল্লিশ দশ ইঞ্চি কী জন্য প্লাস করতে লাগবে দেখুন যখন দশ ইঞ্চি নিচে নিয়ে আসবে তখন কিন্তু বস বসতে অসুবিধা হবে টাইট হয়ে যাবে তখন কিন্তু ফিটিং আসবে না প্যান্টে আশা করি বুঝতে পেরেছেন এখানে আমাদের এই কাপড়টি রয়েছে ডাবল রয়েছে এখানে আসতে আস্তে একুশ 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 আসতে আস্তে বিয়াল্লিশ ইঞ্চি এক ইঞ্চি থাকলেও এক্সট্রা সিলাই মার্জিনের জন্য আমার লাগতেছে একচল্লিশ ইঞ্চি এখানে আসতে বিয়াল্লিশ আশা করি বুঝতে পেরেছেন সর্বপ্রথমে এখানে দুই ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়েছি এটা আসবে সিলাই মার্জিনের এই জায়গায় এটা আসতে আসে যেটা ডুরি লাগিয়ে নিয়ে নেবো ওই ডুরি লাগানোর জন্য এখানে দুই ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা কাপড়টি তারপরে এই দুই ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে বেল্টের জন্য কত রোগ নিয়েছিলাম আমি সাড়ে ছ ইঞ্চি তাহলে এখান থেকে সাড়ে ছ ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি হয়েছে আর নিচে যেটা শিলাই আসবে এই সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি নিতে লাগবে শিলাই মার্জিনের জন্য আশা করি বুঝতে পেরেছেন এখন এই ফিতা দিয়ে মাপ দিয়ে নিয়েছি টোটাল আসতে কত ইঞ্চি নয় ইঞ্চি হ্যাঁ এখানে দেখুন টোটাল আসতে নয় ইঞ্চি তাহলে এই সেম এইভাবে এখান থেকে ফিতাটি তুলে নিয়ে এই পাশে এই জায়গার মধ্যে নয় ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি এখানকার মার্জিনটি বসানো হয়েছে এখন স্কেল বসে ভালোভাবে মার্জিনগুলো টেনে নিচ্ছি হ্যাঁ মার্জিন টানা হয়েছে এখন নিচে যেটা মার্জিন রয়েছে এই মার্জিনের এক্সট্রা কাপড় যেটা রয়েছে এটা কাপড়টি কাটিং করে বের করে নিচ্ছি এই এক্সট্রা দিয়ে এখান থেকে দুরি বানিয়ে লাগবে এই এক্সট্রা কাপড় যে ডুরিটি বানিয়ে নিতে পারবো এখানে এই কাপড়টি তো ডাবল রয়েছে এই জায়গার যেটা রয়েছে মিডিল রয়েছে মিডিলে একটি মার্জিন বসে নিয়ে নেব তার পাশে এটা চার ভাস করে নিয়ে চার ভাসের মিডিল আরও একটি মার্জিন দিয়ে নেব হ্যাঁ কুচি দেওয়ার জন্য যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টি এখানে নিয়ে নিয়েছি বেছে নেওয়ার পরে যেটা আমি হাই যেটা কাটিং করেছি ওই হাইয়ের কাপড়টি এখানে নিয়ে এনেছি এই জায়গার মধ্যে এটা জয়িন আসবে এখানে জইন দেওয়ার পরে দেখুন এটা চুপ বেল কাপড় তারপরে এই কাপড়টি দেখুন এইভাবে কুচি দিয়ে নিতে লাগবে এই খুবই সুন্দরভাবে দেখুন আপনারা যদি সেলাইয়ের ভিডিওটি দেখতে চান আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন